সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার গুগল র্যাবের মধ্যে যে কোনো ফটো ভিডিওকে কীভাবে আপলোড করবেন মানে গুগল র্যাবের মধ্যে যে কোনো ফটোকে আপনারা কীভাবে সেভ করে রাখবেন তো ফ্রেন্ডস আপনারা যদি গোল ড্যাবের মধ্যে যে কোনো ফটো ভিডিওকে সেভ করে রাখতে চান মানে আপলোড করে রাখতে চান তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটেই কিন্তু আপনার গোল ড্র্যাবের মধ্যে একদম সঠিক নিয়মে যে কোনো ফটো ভিডিও অডিও যে কোনো ফাইলসকে কিন্তু আপনারা সেভ করে রাখতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো গুগল ড্র্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ফটো ভিডিও অডিও ডকুমেন্ট কোনো কিছুকে সেভ করে রাখার জন্য বা আপলোড করে রাখার জন্য ফার্স্ট আপনাদের গুগল ড্রাইপ অ্যাপ্লিকেশনটা ওপেন নিতে হবে তো গুগল ড্রাইপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে এদিকে দিকে কোনায় আপনাদের লোগো দেখতে পাবেন তো সেই লোগোতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের মনে যত জিমেল আছে সব জিমেল এখানে শোবে তো যেই জিমেলের মধ্যে আপনারা আপলোড করবেন তো সেই জিমেলটার উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু সেই জিমেলটা সিলেক্ট হয়ে যাবে তো আমি এই জিমেলটা মধ্যে আপলোড করবো তাই আর অন্য জিমেল সিলেক্ট করছি না এরপর আপনাদের এদিকে থ্রি বার বা থ্রি লাইন যে আসে এই লাইনের মধ্যে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে একটি অপশন পাবেন সেটিংস তো আপনাদের এই সেটিংসে ক্লিক করতে হবে তো আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পান অপশন ডেটা ইউজেস ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই তো ফ্রেন্ডস আপনারা যদি মোবাইল ডেটা দিয়ে আপলোড করেন ওয়াইফাই ইউজ না করে তাহলে কিন্তু আপনাদের মাস এটাকে অফ করতে হবে আর যদি আপনারা ওয়াইফাই দিয়ে আপলোড করতেছেন তাহলে এটা অন থাকলেও কিন্তু কোনো ব্যাপার না অন থাকলে আপনাদের ওয়াইফাই দিয়ে আপলোড হয়ে যাবে আর যদি আপনারা মোবাইল ডেটা দিয়ে আপলোড করতেছেন আপনারা ওয়াইফাই ইউজ করতেছেন না তাহলে কিন্তু আপনাদের এটাকে অফ করতে হবে অফ না করলে কিন্তু কোনো মতেই আপনারা মোবাইল ডেটা দিয়ে কিন্তু আপলোড করতে পারবেন না গুগল ড্রাইভের মধ্যে তার জন্যই আপনাদের এই সেটিংস থেকে এই অপশনটা দেখিয়ে দিলাম তো মোবাইল ডেটা দিয়ে আপলোড করার জন্য কিন্তু আপনাদের এটা বন্ধ করতে হবে আমি যেমন দিয়ে করছি আমার এটা অন থাকলে কোনো ব্যাপার না তবুও আপনাদের সুবিধার জন্য এটাকে অফ করে দেখাচ্ছি তো এটাতে ক্লিক করবো ওকেতে ক্লিক করবেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে তারপর প্যাগে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন হোম স্ক্রিনে এরপর এদিকে সাইডে একটি নিচে অপশন দেখতে পাবেন প্লাস আইকন নিউ তো এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন প্রথমে থাকবে ফোল্ডার তারপরে থাকবে আপলোড তো আপলোডে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনার হোম স্ক্রিনের মধ্যে ফটো ভিডিওকে কিন্তু আপলোড করতে পারবেন আর যদি আপনারা চান কোনো একটা পার্টিকুলার ফোল্ডারের মধ্যে ফটোগুলো থাক তাহলে আপনাদের এই ফোল্ডারে ক্লিক করতে হবে তো আপনি এই ফোল্ডারে ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করার পর এই নামটাকে ক্রোসে মানে এখানে ক্রস ইনটা ক্লিক করে কেটে দেবেন তারপর আপনাদের যে একটু পছন্দ মানে আপনার যেই নামটা দিতে চান তো সেই নামটা এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি মাই ফোল্ডার দিয়ে দিই তো মাই ফোল্ডার দিয়ে দিলাম তারপর কেটে ক্লিক করলে কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে তো আপনাদের মতো ফোল্ডার নাম দিয়ে তারপর কেটে ক্লিক করবেন তাহলে কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে তো এখানে দেখুন মাই ফোল্ডার একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে তো এবার আমি এই ফোল্ডারের মধ্যে ফটো আপলোড করবো তার জন্য এই ফোল্ডারে ক্লিক করতে হবে এই ফোল্ডারে ক্লিক করার পর কিন্তু এরকম দিস ফোল্ডার ইজ এম টি এরকম শো হবে তো এই ফোল্ডারের ভিতরে কোনো ফটো ভিডিও আপলোড করার জন্য নিচে আপনারা প্লাস এই কোনো সাইডে নিউ দিতে পারেন তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এবার আপনাদের আপলোডে ক্লিক করতে হবে তো এবার আপনারা আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর ডাইরেক্ট আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আর যদি গ্যালারিতে নিয়ে না যায় তাহলে আপনারা এদিকে অ্যালবাম এরকম অপশন দিতে পারেন ফটোস তো গ্যালারিতে ক্লিক করে গ্যালারিতে গিয়ে যেই ফটোটা আপলোড করতে চান তো সেই ফটোটাকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ডেমোর জন্য আপনাদের দুই তিনটা ফটোকে সিলেক্ট করে আপলোড করে দেখাচ্ছি তো এরকম করে সিলেক্ট করে নেন তিনটা ফটোকে একটা ফটোকে নিয়ে নিই তারপর উপরে সিলেক্ট অপশন পাবেন তো সিলেক্টে ক্লিক করবেন তারপরে কিন্তু আপলোডিং হওয়া স্টার্ট হয়ে যাবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আপলোডিং কিন্তু লেখা দেখাচ্ছে আর উপর থেকে যদি আপনাদের দেখায় তো এখানে দেখুন আপলোডিং ফোর ফাইলস এখানে কিন্তু চারটা ফাইল আপলোড হচ্ছে তো দুইটা অলরেডি আপলোড হয়ে গেছে এখানে কিন্তু আর দুইটা বাকি আছে একটা হয়ে গেল আর একটা হচ্ছে আপলোড তো এটাও কিন্তু কিছুক্ষণ মধ্যে আপলোড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার গুগল ড্রাইভের মধ্যে যে কোনো ফটো ভিডিও অডিও ডকুমেন্ট কিন্তু আপনার সঠিক নিয়মে সেভ করতে পারবেন মানে আপলোড করে রাখতে পারবেন